গ্রামের মতো আটা নিয়েছি, এবারে গরম গরম জল দিয়ে এবারে লেচি বানিয়ে নেব। তারপরে কীভাবে রুটি বানাতে হয় সেটা আজ আমি দেখাব। আটাগুলো গুলো হয়ে গেছে, এবারে এগুলোকে এভাবে লুচি বানিয়ে নেব। তারপরে এভাবে আটাগুলোকে বেলে নেব, লুচিগুলোকে বেলে নেব। এভাবে পাতলি করে বেলে নেব। এই যে হয়ে গেছে, হয়ে গেছে, এবারে রুটিটা দিয়ে দিলাম। এভাবে পলট করে দিতে হবে। এভাবে কন্টা দিয়ে চাপ দিতে হবে, চাপ দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন রুটিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিব। রুটিগুলো দিয়ে দিয়ে আর বুগনি দিয়ে এবারে পরিবেশন করছি।